morning. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ড। তো আজকে এই ব্লগটা হচ্ছে পার্ট 5 থাইল্যান্ড ভ্রমণের। তো তোমরা পুরো ভিডিওটি আজকে দেখবে, সম্পূর্ণ স্কিপ না করে। আমরা কি কি অ্যাডভেঞ্চার করি তোমাদের পুরো ভিডিওটার মতো তুলে ধরবো। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো, যদি না দেখে থাকো এখনই যাও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংক ক্লিক করো আর ফটাকসে দেখে নাও ভিডিও। ফটাকসে দেখে নাও, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাও। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো, আর আমাদের মিনিট 15 লাগবে যেতে। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো গাইস, আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি পাটায়া সিটি। এখান থেকে আমরা হচ্ছে লিখে দিল একটা টোকেন আমাদের আগের থেকে সব। এটা কোরাল আইল্যান্ডে পাটায়া সিটি, এখান থেকে যেতে হবে কোরাল আইল্যান্ডে। তো আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল সে আমাদেরকে মানে আর কি সব কিছু বুক করে দিয়েছিল এখানকার জিনিসপত্র। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, তোমরা দেখো চারপাশটা সিটিটা দেখো। দেখো কি সব বলছে, এখানকার ভাষা হচ্ছে অন্যরকম ভাষা। আমরা বাংলায় বলবো, উনি বুঝবো না, ওনাদের ভাষা আমরা বুঝবো। তো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে সামনের দিকে। তো গাইস, আমাদের একটা টিম দিয়ে দিল, সেই টিমের সাথে আমরা ফলো করতে করতে আমরা বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বিচের উপরে পুরো একটা রাস্তা টাইপ করা, এখানে প্রচুর ভ্রমণার্থী ঘুরে আসছে ওই পাশ থেকে, আর আমরা যাচ্ছি আইল্যান্ডের দিকে। হ্যাঁ হ্যাঁ, তুই কেমন মজা করছিস? তো বল কিছু। কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ। তো এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো, আবার গিয়ে দেখি ওখানে কি করতে হয়, পুরো জিনিসটা তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা এখান থেকে স্পিড বোট ধরবো, ধরে আমরা যাবো হচ্ছে পুরো সমুদ্রটা ঘুরবো। তো চলো, আমরা স্পিড বোটে এখন উঠবো, লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। আর চারদিকে পুরো অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছ। তো এই স্পিড বোটগুলো এখানে দাঁড়ানো, তো এই স্পিড বোটে করে আমরা ঘুরবো আজকের দিনটা। আজকে প্রায় সন্ধ্যে 6টা 7টা অবধি আমরা এই যে সমুদ্রটা আছে ভিতরে যাবো, ভিতর দিকে গিয়ে আমরা ঘুরবো যে আইল্যান্ডটা আছে। তো গাইস, ফাইনালি স্পিড বোটে বসে গেছি আর আমরা যাত্রা বাটে রওনা দিয়েছি। তো চলো, সামনে কোথায় যাচ্ছি কী করছি পুরো ভিডিওটি তোমাদের মধ্যে শেয়ার করছি। স্পিড বোটটা আরেকটি বোটের পাশে নিয়ে আসলে, এই বড় বোটটার পাশে। তো আমরা এই বোটে উঠবো, বোটে নানা রকম অ্যাডভেঞ্চার করবো। চলো এই বোটটা উঠে পড়ি আমরা। আর সিনেমেটিক শটটা কেমন এনজয় করলাম আমরা, আশা করি ভালো এনজয় করবো। সো গাইস, আমরা রাইডগুলো করবো, রাইডগুলো করার জন্য স্লিপ বানিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি রাইডে, রুম নাম্বার 615। নাম কি? সর্বণী দাস। তো গাইস, চলে এসেছি আবার, আমরা এখন প্যারাসোলিং করবো বলে দেখাচ্ছি। আর এরপরে কোরাল আইল্যান্ডে আন্ডার ওয়াটার যাবো, কোরাল আইল্যান্ডে কোরাল দেখবো, জলে নিচে গিয়ে ওয়াক করবো, আর অনেক কিছু করবো। তো এখানে যে টিকিট প্রাইসটা আছে পার পার্সন কত করে? পার পার্সন 2500। টোটাল 4টে অ্যাক্টিভিটি করবো আমরা, মা বাবা করবে না, আমি আর দিদি করবো অ্যাক্টিভিটিগুলো। তো চলো, ফার্স্ট করবো হচ্ছে প্যারা সালিং। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, খুব মজাদার ভিডিও হচ্ছে এই ভিডিওটি। তো চলো, দেখা হচ্ছে প্যারাসেলিং। ভাই রেডি হচ্ছে, ভাই দেখো, ভাই পুরো রেডি। রেডি তো একদম, ওপরে গিয়ে টানবি না, খিচবি না। দেখো কত সুন্দর লাগছে। Isn't that cool? Look there! Oi! Ghar gora! Dekho bhai complete. So ebar didi ready hoye jacche. Excitement kemon tor? অসাধারণ একটা ফিলিংস ছিল উপরে যখন উঠছিলাম পুরো মানে মনে হচ্ছে ভাসছিলাম পাগুলো দুলছে তো এখন দিদি রেডি হলো দিদি যাবে এবার সুপ পেতে গেলে একটু কষ্ট করতেই হবে তো চলো দিদি উঠছে দেখা যাক সেটা কি করে করে কেমন ভয় হ্যালো ওই যে উঠছে ও অসাধারণ ফিলিংস নেমে গেল দিদি কেমন মজা করলি বাবা স্টিম বোটে করে আবার অন্য একটা স্পটে যাবো এবার অ্যাডভেঞ্চারটা কি করছি তোমাদের দেখতে থাকতে হবে ভিডিওর সাথে চলো Coral Island, right? Coral Island. First job was underwater. So, we হ্যালো তো ফাইনালি আমরা প্রত্যেকটা রাইড কমপ্লিট করলাম আর প্রচুর মানে এক্সাইটমেন্ট ছিল আর হেভি মজা করলাম তুই কেমন মজা করলি তুই তো তোমরা দেখো পিছনের যা ভিউটা দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ তো আমরা খুবই মজা করলাম কিন্তু মজা করলো ভয় পাচ্ছিল ব্যানানা রাইডে না ব্যানানা রাইডে আমি ভয় পাচ্ছিলাম না ভয় পাচ্ছিলাম রিপে ফেলে নাই এটা মানে বলতে রিপ না বলেই যাচ্ছে ওরা তো ভাষা বুঝতে পারছে না আমি খালি বলছি ওরা বাংলাও বোঝে না হিন্দিও বোঝে না ইংলিশও বোঝে না শুধু ওদের নিজস্ব ভাষাটা বোঝে তো সবাই প্রচুর মজা করছি প্রচুর রিলস বানালাম ভিডিও করছি তোমাদের জন্য তোমরা ভিডিওগুলো দেখছো অবশ্যই কেমন লাগছে বলো তুমি কেমন করছো মজা করছো তো চলো আমরা এখন চলে যাবো লাঞ্চে চলো পাটায়া সিটিতে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে আর আইল্যান্ডটাকে মিস করবো দেখো তো গাইস আমরা আইল্যান্ডে ঘুরে চলে আসলাম এখন যেখান থেকে উঠেছিলাম আর কি আজকের দিনটা শুরু করেছিলাম সেই জায়গাটাই চলে আসলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লাগলো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছো অবশ্যই পেজটি ফলো করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা এখন আগের পার্ট দেখোনি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা পার্টের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক ক্লিক করো আর ভিডিওটা দেখে আসো আর যারা আমার যদি কোয়ারি থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে পেজে প্রোফাইলের এই আইডি দিচ্ছি তোমরা পেজটাকে ফলো করো ডেসক্রিপশন বক্সে আইডির লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা লিঙ্কে যাও, প্রোফাইলে ভিজিট করো, ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো করো। তো চলো, আজকের মতো ভিডিওতে এই অবধি থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই ভালো থাকো, বাই বাই।